বার্তায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাধা বিরোধী অঙ্কিতা চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। আজ থেকেই শুরু হচ্ছে অধিবেশন এবং আজ প্রথম দিনই এক নয়া চমক দেখা গেল বাজেটে। নেই বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, অর্থাৎ বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে অনুপস্থিত বিরোধী দলনেতা। বাজেট অধিবেশনের শুরুতেই কেন এই মাথার বিধায়কের অনুপস্থিত, তার মূল কারণ কি? মাথার বিধায়কেরা অনুপস্থিত হওয়ায় বিধানসভা সহ রাজ্য রাজনীতির কিন্তু এবার নয়া গুঞ্জন শুরু হয়েছে। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানব। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ অধিবেশন শুরু হয়েছে কিন্তু সেই অধিবেশনে মূলত বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা অনুপস্থিত, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো অঙ্কিতা, আজকের পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শুরু হয়ে গেছে বিধানসভার বাজেট অধিবেশন, এবং সেই অধিবেশন আজকের অধ্যক্ষ অর্থাৎ বিশ্ববন্ধু সেনের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়ে যায়, পরবর্তীতে জাতীয় সঙ্গীত। এবং সেই অধিবেশনকে কেন্দ্র করে যেমনটা আমরা দেখতে পেলাম যে 2024-25 অর্থবর্ষ, এই অর্থবর্ষকে কেন্দ্র করে যে অর্থ বা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে বিভিন্ন খাতে, তা ইতিমধ্যেই ঘোষণা করলেন একের পর এক অর্থমন্ত্রী পরজিৎ সিংহ রায়। এবং স্বাভাবিকভাবে বিরোধীদের পক্ষ থেকে সকলের উপস্থিতি থাকলেও এখনো পর্যন্ত অর্থাৎ বিধানসভার যে প্রথম পর্যায় পর্যন্ত কিন্তু দেখা মেলেনি টিপ্রা মাথার কোনো বিধায়কদের। অন্যদিকে দেখো বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মারও কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায়নি, এবং সেই উত্তর আমরা সকলেই খুব ভালো করেই জানি, যেখানে অনশন চলছে মজার পক্ষ থেকে, আবারও অনশন, তাদের সাংবিধানিক সমাধানের দাবিকে সামনে রেখে তারা বসে রয়েছে হাতাইকতরের পাহাড়ের একেবারে পাদদেশে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত যেহেতু অনশন মঞ্চেই রয়েছে, তাই তারা বিধানসভাতে এসে অধিবেশনে যোগদান করেননি। অন্যদিকে যদি বলি, গতকালকে রাত্রেই আমরা যে খবর দেখিয়েছি দর্শকদের যে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি একেবারে দিল্লি থেকে বার্তা দিয়েছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে ধৈর্য হারালে চলবে না, কারণ ধৈর্যকে হারিয়ে ফেলা মানেই যুদ্ধে হেরে যাওয়া, তাই ময়দানকে ধরে রাখতে হবে, মাটি কামড়ে বসে থাকতে হবে এবং নিশ্চয়ই কিছু না কিছু সমাধান সূত্র বের হবে। এই বার্তায় কার্যত দিল্লি থেকে প্রেরণ করেছেন মথার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকালকে রাত্রেই আমরা আরো একটি ছবি দেখেছি টিপ্রা মাথার যারা সমর্থকরা রয়েছেন, যারা বিধায়ক থেকে শুরু করে যারা তোমার সেই জায়গাতে রয়েছেন কর্মীরা, তারা কিন্তু প্রত্যেকেই গতকালকে রাত থেকে আন্দোলনকে আরো জোরদার করেছে। এবার কিভাবে সেই জোরদার না, তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তারা যে অনশন ধর্মঘটে বসে রয়েছেন সেখানে আরো ভিড় পরিলক্ষিত হচ্ছে, দুটো দিন অতিক্রম হয়ে গেল, তারা সেই জায়গা থেকে নড়বে না বা অনড় থাকবে, সে কথাই কিন্তু গতকালকে রাত্রে টিপ্রা মাথার বিশেষ করে যে যুব সংগঠন রয়েছে YTF, সেই যুব সংগঠন কিন্তু বার্তা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, তারা সেই বার্তাই কার্যত দিতে চেয়েছে আরো একবার রাজ্যবাসীকে। তবে সেই দিক থেকে তাকিয়ে দেখো, এরই মধ্যে আমরা দেখেছি যে টিপ্রা মাথার এই যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতিকে কেন্দ্র করে আজকের বিধানসভাতে কোনো বিষয় উঠে আসে কিনা, কোনো প্রশ্ন তোলে কিনা, বা অন্যদিকে বিধানসভার পরবর্তী পর্যায়ে বা পরবর্তী অধিবেশন গুলিতেও কোনো কিছু উঠে আসে কিনা, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্নের মুখে। তবে হ্যাঁ, এটাও ঠিক, অধিবেশনের শুরুতেই এই বিধায়কদের অনুপস্থিতি হওয়ার কারণে বিধানসভাতে তো, বিধানসভার ভেতরে তো বটেই, একই সঙ্গে রাজ্য রাজনীতিতে নয়া গুঞ্জন। তাহলে আগামী দিনে কি হতে চলেছে, কোথায় এর সমাধান সূত্র বের হবে, বা সমীকরণ কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। একদিকে চলছে টিপ্রা মাথার আমরণ অনশন এবং অন্যদিকে চলছে বিধানসভা অধিবেশন, তাই সেই অধিবেশনে এবার অনুপস্থিত অনিমেষ দেববর্মা সহ টিপ্রা মাথার অন্যান্য বিধায়করা। তবে অনশনে উপস্থিত থাকার কারণেই তারা অধিবেশনে আসছেন না এমনটাই খবর, এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। যেহেতু লোকসভার আগে আজকের এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিরোধী এবং শাসক একে অপরকে প্রশ্ন করত, কিন্তু সেই জায়গায় আজ বিরোধী শিবির কিন্তু অনুপস্থিত, অর্থাৎ প্রধান যে বিরোধী দল টিপ্রা মাথা, সেই টিপ্রা মাথার বিধায়ক এবং বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, তিনি আজ অনুপস্থিত রয়েছেন। ওনার অনুপস্থিতিতেই আজ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উনি ওনার বাজেট পেশ করছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।